বিশ্বাস করেন ভাই, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে শেখ হাসিনার পদত্যাগ করিয়ে যতটা না আনন্দ পাইছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমরা আমাদের এই স্টুডেন্ট ভাইদের কর্মকাণ্ড দেখে। আজ আমরা বাঙালি হিসেবে আবারও লজ্জিত ভাই। মনে রেখো, শেখ মুজিব স্বাধীনতার ডাক দিয়েছিল বলে আজকের এই স্বাধীন দেশটা দেখতে পাচ্ছ। যেমন করে 6 সমন্বয়কের ডাকে স্বৈরাচারের সরকারকে দড়াইছো, তাই বলি অতীত ভুলে যাও না। মনে রেখো, তোমরা যদি অতীত ভুলে যাও তাহলে দিন শেষে তোমাদেরও এত বড় অর্জন এই জাতি ভুলে যাবে, যেমন করে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভুলে গেছো। আর এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগ আর বিএনপির ভেদাভেদ করে সাধারণ মানুষদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে লুটপাট করছেন, একবার মনে করে দেখেন তো আপনারা কি এর জন্য দেশ স্বাধীন করছিলেন। আর যেসব ভাইয়েরা গণভবনে গিয়েছিল, ভালো কথা, তুমি পুরুষ মানুষ হয়ে তুমি কেন মহিলাদের ছায়া ব্লাউজ শাড়ি পরবা? তোমরা যে আজ গণভবনে সব জিনিসপাতি লুটপাট করছো, একবার নিজের বিবেককে তোমরা প্রশ্ন করে দেখো তো তোমরা কি কাজটা ঠিক করছো। আমি তো ভুলেই গেছিলাম, আমরা তো হচ্ছে বাঙালি, তোমরা তো বাথরুমের কমরটা পর্যন্ত রাখো নাই। কথা আছে না, বাঙালি মাং না পেলে আলকাতরাও খায়। তোমরা কি এবার তারই প্রমাণ দিলা? তোমরা না হয় গণভবন থেকে হাজার হাজার টাকার জিনিস নিয়ে গেলা, কিন্তু তোমরা কি ভুলে গেছো জিনিসটা কিন্তু তোমাদের 1,000 টাকায় কিনা ছিল না? এদেশে আজ না হোক কাল আবারও নতুন সরকার আসবে, কিন্তু তোমরা যে গণভবন থেকে জিনিসগুলো লুটপাট করলা, পরবর্তীতে তোমরা কি সেই জিনিসগুলোর একাই ট্যাক্স দিবা? দিন শেষে কিন্তু আমাদের সবাইকে ট্যাক্স দিতে হবে, তাই না? তাহলে কেন তোমরা মানুষের হক মারলা? নাকি তোমরাও এটা করে রাজাকারের পরিচয় দিলা? আরেকটা কথা না বললেই নয়, সরকারকে দেশ থেকে বের করে দিলেও এতে বিএনপির এত খুশি হওয়ার কিছু নাই, কারণ ছাত্ররা সরকারকে চেঞ্জ করতে চাইছে, বিএনপিকে ক্ষমতায় আনতে চায় নাই। ছাত্রদের মুখ থেকে জনগণ জানতে চায় তারা সরকার হিসেবে কাকে দেখতে চায়। তাই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম লিখে দাও। আর এমন কাউকে সিলেক্ট করো না যে জনগণ পরে বলতে বাধ্য হয় যে আগের সরকারই ভালো ছিল এই সরকারের থেকে। ধন্যবাদ।